গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন। শিক্ষা প্রসারে, বিশেষ করে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান অতুলনীয়, যা কোনোদিনই ভুলবে না দেশবাসী। পাশাপাশি সমাজ সংস্কারেও মনোযোগী ছিলেন তিনি। তার ঐকান্তিক প্রচেষ্টাতে বিধবা বিবাহের প্রচলন ঘটে, আর এটা করতে গিয়ে তখনকার টিকিধারী সমাজ পণ্ডিতরা ধর্ম সমন্বয়ে যখন বিদ্যাসাগরের বিপক্ষে গর্জন করে উঠেছেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার দৃঢ়তা, কঠিন মানসিকতার পরিচয় দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আইন পাশ করে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, প্রথম বিধবা বিবাহ তিনি তার নিজের হাতে দিয়েছেন। আজ সেই মহামানবের শুভ জন্মদিনে সারা দেশ নেয় গোঘাট তৃণমূল কংগ্রেস যথাযথ মর্যাদায় জন্মদিন পালন করে। গোঘাট বাসস্ট্যান্ড এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে এবং মাতা ভগবতী দেবীর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করল গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। হুগলির গোঘাট থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছেন মহান মানুষ, আমাদের দয়ার সাগর বিদ্যাসাগরের জন্মদিবস। সেই জন্মদিবসে আমরা গোঘাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব, আমরা গোঘাটে যে আমাদের মূর্তি রয়েছেন বিদ্যাসাগরের মূর্তি এবং পাশে ওনার মা ভগবতী দেবীর মূর্তিতে আমরা আজকে মাল্যদান করেছি। এছাড়াও আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন, আজকে হচ্ছে মাতৃদিবস। সমস্ত বাংলা সহ ভারতবর্ষ তথা পৃথিবীর যত মা রয়েছেন, আমরা সবাইকে শ্রদ্ধা এবং সম্মান, তার সাথে সাথে বিদ্যাসাগরের গর্ভধারিণী সেই ভগবতী দেবীর জোলাতে আমরা মাল্যদান করেছি, সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি। আজকে বিদ্যাসাগরের জন্মদিবস, 204 বছর আমরা পদার্পণ করেছি। সেই 204 বছরে ওনার জন্মদিনে আমরা সেই মহান মানুষটাকে সমস্ত স্তরের নেতৃত্ব মিলে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছি মাত্র। আমরা ভারতবর্ষের মানুষের প্রত্যেকেই জানি আজকে দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন। এই ভারত মাতার এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। যিনি আমাদের সমাজ সংস্কারক, যিনি আমাদের দয়াসাগর বিদ্যাসাগর, যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন, যিনি আজকে ভারতবর্ষের মানুষকে মাথা উঁচু করে অধ্যাত্ম শিক্ষা দীক্ষা সেই পরিচয় বর্ণ পরিচয় দিয়েছেন, সেই মহান মানুষের আজ জন্মদিন। আমরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতি বছর আমরা এখানে এই আবক্ষক মূর্তি আমাদের গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা গোঘাট থানাগোড়ায় আবক্ষক মূর্তি বসছি এবং মাতা ভগবতী দেবীরও আবক্ষক মূর্তি বসছি। সেই মাতার এবং দয়াসাগর বিদ্যাসাগরের আবক্ষক মূর্তিতে মাল্যদান করে আমরা মানুষের কাছে শান্তির বার্তা, শুভ বার্তা, শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সেই মহান মানুষের আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।